এই প্রথম সাংবাদিকদের সামনে মুখ খুললেন গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা তথা জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন তাকে নিজাম প্যালেস থেকে বের করে মেডিকেল টেস্টের জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী প্রতি 48 ঘন্টা অন্তর তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। এদিন নিজাম প্যালেস থেকে বার করে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা অনুব্রত মণ্ডলকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। তাকে ফাঁসানো হচ্ছে কিনা, তার মেয়ে টেট পাস না করেও কিভাবে চাকরি পেল, কোনো চক্রান্ত করা হচ্ছে কিনা, এর পেছনে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। অনুব্রত মণ্ডল কোনো কথারই উত্তর দেননি, তবে তিনি একটিমাত্র প্রশ্নের উত্তর দিয়েছেন তার মেয়ের বিষয়ে, যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে যে টেট পাস না করেও তার মেয়ে কিভাবে শিক্ষকতার চাকরি পেল। সে প্রশ্নের উত্তরে এদিন মেজাজ হারিয়ে অনুব্রত মণ্ডল নিজস্ব ঢঙেই বলেন, সেটা আদালত বুঝবে, আপনি কোন হরিদাস পাল। আপনার মেয়ে টেট পাস না করে চাকরি পেয়েছে দাদা বলছে, আপনার মেয়ে টেট পাস না করে চাকরি পেয়েছে বলছে, আপনি কি হরিদাস পাল? আপনি কোন হরিদাস পাল? বাড়ি কোন স্যার? টেট বুঝবে কি বলবে? আপনার পরিবারের সদস্যদের ডাকা হয়েছে, কি বলবেন? কি বলবেন? লাডু দেখাই দিব।